আর ধীরে শেয়ার করে সবার সবার কি কাতলা দিই? 27,000। আর কি দিই? আর কি এলা আর কি স্যার লুপ সালোর টাকাটা ঘুরে যাওয়া লাগে লুপসা কেতলা টাকা লিয়ে তুমি লুপসা কেতলা টাকা লিয়ে হ্যাঁ আর করে সবার কি কেতলা দিই? 27,000। আর কি দিই? আর কি এলা আর কি স্যার লুপ সালোর টাকাটা ঘুরে যাওয়া লাগে তো কি কয়েছিল? 2 বিঘা জমি দিবি? 2 বিঘা? 2 বিঘা না দিয়ে কর, 2 বিঘা জমি। আর যে মারপিট যদি হলতেন, যদি জানটা চলে যায় ওর জন্য কি করবে মাফের? ওরা মা বুঝে নিবে, সে তোর জানটা চলে যাবে, ওয়াকে করে বুঝে নিবে। লুপসা কয়দিন হসিয়া ওঠে? 2 দিন। রাত করে না দিন করে? রাত করে। বসে না কি বুঝাছিল? ও ডিউটি ঠিক করে করেন। হ্যাঁ নমস্কার দাদা। বা অনেকদিন পরে ফোন করলেন। ফোন করেছিলাম আর একদিন, ফোন তোলেন না আপনি। ও কোনো একটা বিজি ছিলাম নাকি? বলেন। এই তো চলে যাচ্ছে দিন, চলে যাচ্ছে। তাছাড়া কি হবে আর, বাগানের দখলটা ছাড়লেন না আর আমাদেরকে বিবাদ করে দিলেন। আর আমাদেরকে আপনাদের কি, আপনারা তো টাকা দেননি না? টাকা তো আমরা দিয়েছি, মানে যারা জমি কিনাবে যা করেছে ওদেরও কোনো লস নাই। আর আপনারা দখল করেছেন আপনাদেরও লস নাই, লস পড়ে লসে পড়ে গেলাম আমরা যারা কিনেছিলাম তারা। আমি তো আর জমি কিনাবে যা করি নাই, আমি তো জমি কিনেছিলাম ওখানে অল্প, ফাঁসে গেলাম আমরা। জমি যারা কিনে নিয়েছিলাম টাকা দিয়েছিলাম তারা, যারা কিনে কিনা বেচা করেছিল দালালি করেছিল তাদের তো লস নাই, ওরা তো লাভ করেছে, বেড়ে বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মালিকেরও লস হলো না, মালিকও টাকা পেয়ে গেল, কমিটিরও টাকা পেয়ে গেল, সবাই টাকা পেয়ে গেল। যারা আমরা জমি কিনে নিয়েছিলাম চাষ করছিলাম, এবার ফাঁসে ফাঁসাই দিলেন আপনারা আমাদেরকে। আমাদেরকে যখন ওরকমই প্রোগ্রাম ছিল তো আগে করে নিতেন, তাহলে আমরা আর ফাঁসতাম না, বাকি গরিব লোকগুলো ফাঁসতো না কিছু। যাই হোক আমাদের আমাদের জোনাল বাবু কি করলো? মোহন বাবু কি করবে? ওরা তো আপনারা তো নিজে বলছিলেন যে উপরের লোকগুলা যা করবে আমরা মানে নিব, তো আপনারা তো ওদের কথাও মানতেছেন না। ওদের লেনদেনটা মার ঠিক হয়নি নাকি? লেনদেন কিসে? লেনদেন তো হবে না, লেনদেন তো আপনাদের সঙ্গে হবে না। ওরা কি করবে? ওরা তো মেটা দিতে পারে, লেনদেন তো আপনাদের সঙ্গে। ওরা মেটা দিতে চাইছিল, আপনারা বলেছিলেন যে উপরের লোকগুলা আমাদের যা করবে আমরা মানবো, ওই জন্য আপনার উপরের লোকের সঙ্গে কথা বলছিলাম, ওরা মেটা দিতে চাইছিল। লুপসাকে আপনাকে তো ডাকছিল রায়গঞ্জে। কত কত রাখছিল দাবি? কিসের? ওরা তো 15 একর জমি দাবি রাখছিল, 15 একরতে আমরা রাজি হয়েছিলাম। আপনারা নিজেই বলছিলেন যে রাজি হয়ে যাবো 15 একর জমি দিলে। আর যাই হোক, মানে মানে ক্যাশে ক্যাশে কত কত দাবি করেছিল? ক্যাশের কোনো দাবি করে নাই, 15 একর জমি আপনারা নিলে ওটা নিয়ে দিত, যদি আপনারা টাকা নিতেন তাহলে টাকা দিত, জমি নিলে জমি দিত। তো আপনারা তো কোনো দিক দিয়ে মানতেছেন না। যাই হোক, মানে ওরা তো এখন আর জমি নেবে না, ওরা তো ক্যাশে নেবে। ওরা তো নেবে না, টাকা তো আপনাদেরকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ টাকা তো ওরা নিয়ে আপনাদেরকে দেওয়ার কথা ছিল, ওরা কি করবে? ওরা তো এখানকার মানুষ না। ওরা বলছিল দাদা, যেহেতু আমাদের সংগঠনের লোক ওখানে বসছে, গরিব লোক বসছে, তো ওদেরকে মানে বহিষ্কার না করে ওদেরকে কিছু দিয়ে ওদেরকে আমরা সরাই দিব, যেহেতু গরিব লোক। তাহলে আমাদের আর সংগঠন করতে হবে না নাকি? না না, সংগঠন তো সংগঠনের মতো ছিল, আপনারা তো নিজে বলছিলেন আমাদের উপরে সংগঠন যা করবে আমরা তা মানবো। আপনি বলছিলেন কিনা এই কথাটা বলেন তো? হ্যাঁ আপনি বলছিলেন কিনা? আমি হ্যাঁ তো আমি বললে কি হবে?
আপনি তো বলেছিলেন যে আমরা নিচের লেভেলে আছি, উপরের লেভেলে নেতা আছে আমাদের, ওরা যা আমাদের বিচার করে দিবে আমরা মানে যাব। তো ওরা তো আপনাদেরকে বিচার করে দিল 15 একর জমি। আমাদের শোনেন না, আমাদের লোক যদি বিক্রি করতে হয় হ্যাঁ, আমাদের আর সংগঠন করা দরকার আছে কি? এখানে তো বিক্রির কোনো সওয়াল আসতেছে না, যেহেতু আপনাদের সংগঠনের কিছু লোক ওখানে বসছে, তো ওদের ভিটাবাড়ির দরকার। হ্যাঁ, তো ভিটাবাড়ি হিসাবে 15 একর জমি নিয়ে দিচ্ছিল তোমাদেরকে ও। তো আমরা তো বলছিলাম দেখেন, হ্যাঁ আপনারা ন্যায্য আছেন না যারা বসে আছে ন্যায্য? হ্যাঁ, হুম, দু দলের মধ্যে একজন ন্যায্য আছে, একজন অন্যায্য আছে। যারা বসে আছে তারা অন্যায্য আছে, কারণ ওদের কিছু নাই ওখানে, না ওরা কর্মরত লেবার, না ওদের আদিবাসীর কোনো জমির কাগজ আছে। আমরা তো কোম্পানি প্যারালালটা কোম্পানি কিনে নিয়েছি, প্যারালাল কোম্পানি তো বিক্রি হয়েছে, এর আগে তো তোমাদের কুসুমটি স্টেট বিক্রি হলো, তোমাদের ওখানে ওই কুমারটোলে একটা বাগান বিক্রি হলো, আমাদের এখানে বেরং ব্রিজের উপরে বাগান বিক্রি হলো, কারণ এরকম ঘটনা তো কোনো বাগানে ঘটে নাই। হ্যাঁ, আপনি আপনি শুধু চপড়া ব্লকের প্রেসিডেন্ট হয়ে আপনি এগুলো ঘটনা ঘটাচ্ছেন সব জায়গায়। তো ঠিক আছে, আপনারা যখন টাকা দিয়ে নিতে পারতেছেন হ্যাঁ তো আপনাদের তো কাগজপত্র সব ঠিক আছে না? হ্যাঁ, তো অবশ্যই আছে, ঠিক কেন থাকবে না, তো এটা আইনে করেন না। তো আইনে কেন করতে যাব? আমি জমি কিনেছি পিআইএলএল কোম্পানির কাছ থেকে, তো তো ওকে ধরেন, আপনারা কি তাহলে যারে তারে জমিতে গিয়ে বসে যাবেন? তো দেখেন, হ্যাঁ আদিবাসী লোক আর আর কোথায় কোথায় বসে বলেন তো দেখি হ্যাঁ, একটু। কোথাও বসে নাই, তো এখানে কেন বসলেন? আরো তো বাগান বিক্রি হ্যাঁ হয়েছে, না ঠিক আছে, শুনুন, আদিবাসীদের তো সব জায়গায় ঠকানো হচ্ছে। হ্যাঁ কোথায় ঠকানো হচ্ছে এখন আপনার? শুনেন না, না না না, ঠকানো হচ্ছে আমার কোথায়? যদি আমার আপনার না না জমিটা না আমি কিনে আমার নিয়ে কথা আপনাকে আমার টাকা না দিতাম তাহলে ঠকানো হতো? আমার কথা শুনেন না, হ্যাঁ আদিবাসীদেরকে আজ থেকে যখন জায়গায় বাগান হওয়ার পূর্বে কত হ্যাঁ, পার্সেন্ট জমি ছিল দেখেন তো। সেটা আমি অতটা কেন দেখতে যাব বা কি ছিল? হ্যাঁ আমি ঠিক আর আছে, যাই হোক ঠিক আছে, ওটা দেখতে যাবেন না তো। হ্যাঁ, তো এইবার এবার আমবাড়ি শুনুন লোধাবাড়ি, না, আম শুনুন না। আদিবাসীদের তো পূর্বে গোটা ভারতটা ছিল, হ্যাঁ পুরা এখন ভারতটা কি, ছিল আদিবাসী, তাহলে এখন কি, পুরো এখন কি ভারতটা অবস্থা আদিবাসী আছে নিয়ে নাও, তাহলে আমরা আমরা বিদেশ চলে যাব। আমরা যে সেটা টাকা তো? পয়সা দিয়েছি আমাদের, আমাদের তো না, এগুলা এগুলো তো আমরা বিদেশ থেকে আসছি, বিদেশে চলে যাব আমরা। না শুধু দেখেন, আদিবাসীরাই তো ভারতের, তো আদিবাসীরা ভারতে থাকবে, বাকি লোকগুলোকে তারাই দিতে হবে, তৃতীয় আছেই ওদের ওদের যাই হোক, মোহন 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 বাবুর সঙ্গে আপনাদের কি চুক্তি আছে সেটা বলেন। মোহনের সঙ্গে চুক্তি আছে যে সরকার বাবু 15 একর জমির কথা বলেছিল, তো সরকার বাবুকে 15 একর জমি নিয়ে দিলে ওরা মেনে যাবে, কিন্তু হ্যাঁ সরকার বাবুকে 15 একর জমি দেওয়ার পরেও সরকার বাবু মানতেছে না। তারপরে সরকারবাবু মানছে না, সরকারবাবু মানছে না, না মোহনবাবু মানছে না? মোহনবাবু মানার কে? মোহনবাবু তো দুই পক্ষের হয়ে ও মিটিং করে আমাদেরকে, দুই পক্ষকে, তোমাদেরকেও ডাকলো আমাদেরকেও ডাকলো। না আপু, আমাদের সঙ্গে তো বসলেন না, কে আপনাদেরকে ডাকলো না রায়গঞ্জের গেস্ট হাউসে? ঠিক আছে, আমাদের সঙ্গে বসা হয়েছিল কি না? আপনারা জোনাল জোনাল আর না মোহন না, মোহন না আগে মোহনবাবুর মোহনবাবুর মোহনবাবু তো সঙ্গে আপনারা আগে বসছেন? আপনাদেরকে ডাকছে, আপনাদের সঙ্গে মিটিং করলো, তারপরে আমাদের সঙ্গে করলো, তারপরে আপনাদের উত্তর দিনাজপুরের জেলা কমিটি দুর্গা মুর্মু ছিল, ও ছিল আমাদের সঙ্গে, ও তো আচ্ছা, প্রেজেন্ট ছিল, ও হ্যাঁ হ্যাঁ, ছিল কি না? ও থাকতে পারে, শুন আমরা তাহলে তো ছিলাম কি? আপনারা সবাই থাকবেন না তো, যেহেতু আপনারাই বলছেন আমাদের উপরে সংগঠন যা করবে তাই মানবো। না না শুনেন শুনেন, হ্যাঁ, ওখানে জোনাল জোনাল কমিটি আমাদের সঙ্গে আপনাদের কোনো কথা তুলে ধরে নাই বুঝলেন। যেটা ওখানে কি করলো, শুনেন কি এবার করলো না করলো আপনাদের সঙ্গে, সেটা কিন্তু ওই হাউসে আলোচনা আসে নাই। শুনেন, আমাদের সঙ্গে কি করলো না করলো, আপনাদের কমিটির মধ্যে ইয়ে তো ছিল, দুর্গা মুর্মু তো ছিল, ও তো নিজে সবকিছু শুনছে দেখছে। হ্যাঁ এবার দুর্গা আপনার, মুর্মু, হ্যাঁ দুর্গা মুর্মু ছিল, হ্যাঁ আমরা ছিলাম কি, দুর্গা মুর্মু তো আপনাদের বস। ওটাই বলছি, ওই হ্যাঁ, বিষয়ে ওই ওর পরে তো আর কোনো আলোচনাই হয়নি। ওর তারপরে পরে তো তো আমাদেরকে ওই, শুনেন না, সেদিনই তো ওই 4 তারিখের পরে তো আমাদের তো সাসপেন্ড জারি হয়ে গেল। শোনেন না, তো দুর্গা মুর্মু হোক বা মোহন হাসদা হোক বা হোক বা যে কোনো হোক, ওরা তো আমাদের কোনো রিলেটিভ না, রিলেটিভ তো হচ্ছে আপনাদের, বা কমিটির নেতা না হচ্ছে না না আপনাদের। না না, শুনুন শুনুন না, শোনেন না, ইয়ে না না আমার কথা এই, শুনেন আগে, ও মোহন হাসদা বা দুর্গা মুর্মু বা যে কোনো লোক, ওরা আমাদের কোনো বন্ধু না বা রিলেটিভও না, ওরা হচ্ছে আপনাদের লোক। এবার আপনাদের সঙ্গে কি করছে না করছে সেটার জবাব তো আমরা দিতে পারবো না, সেটা আপনারা নেবেন, ওরা দিবে। ঠিক এবার আছে, হ্যাঁ না না না, ওটাই বলছি যে তাহলে আমাদের এখানে স্পষ্ট হবে হুম যে ওদের সঙ্গে কিভাবে আলোচনা আলোচনা হচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা আমরা ওইভাবে মিলাই দেখবো। তো আপনারাও তো খুলে বলেন না। আমি তো আপনাকে খুলে বলছি যে আপনাকে ফোন করেছিলাম, আপনি কি বলেছিলেন আমাকে যে আমাদের উপরের সংগঠন যা করবে আমরা সেটা মানে নিব, তখন আমরা বাধ্য হয়ে উপরের কাজ তাহলে শুনেন লোকের। শুনেন শুনেন শুনেন, এক হ্যাঁ মিনিট, তাহলে এইখানে দেখেন, হ্যাঁ মোহন বাবু টানতেছে কিন্তু ও আমাদেরকে পাত্তা দিচ্ছে না। মোহন বাবু একাই 100, মানে উত্তর দিনাজপুরের কাউকে নেবে না, খালি দুর্গাকে নেবে হ্যাঁ বুঝলেন। হ্যাঁ, ওই জন্য ওই জন্য বলতেছি যে আপনাদের কি কথা হচ্ছে না হচ্ছে একটা আমাদেরকেও শেয়ার করেন, তাহলে আমরা ওখানে বুঝতে পারবো। আমাদের কি কারণ কথা হয়েছে দেখেন শুনেন সেটা এদিকে, হ্যাঁ আপনাকে তো সবসময় করে, শুনেন, বাইরের সবসময় বাইরের লিডাররা চাইবে, হ্যাঁ কারণ ওনাদের তো এখানে সেরকম দরদ গরজ নাই,
হ্যাঁ, হ্যাঁ, এখানে কে ঠকবে কে মরবে এটা তো ওদের দেখতে যাবে না, এটা তো আমাদের আপনাকে আমি 6 মাস আগেই বলছিলাম দাদা, যে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে দেখতে হবে আপনাকে কি। আমি 6 মাস আগেও বলছিলাম, লুকসাদ আগেও বলেছিলাম, লুকসাদা তখন ছিল না, আপনাকে বারবার বলেছিলাম যে লুকসাদার সঙ্গে যোগাযোগ করান, আপনি তো বলছেন আপনারাও শুনেন, তো আপনারাও তো ঠিক বলছেন না যে ওদের সঙ্গে কি 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 কথা হচ্ছে না আপনি তো না শুনতেছেন হচ্ছে। না, আমি তো বলতেছি, আমি তো আপনি তো শুনছেন না, আমি তো বলছি যে ওর সঙ্গে কি কথা হয়েছে, তো কই আমাদের সেরকম তো বলে না, আমি তো আমাদের তো বলেছি ফোনে রিসিভ করে না। সে আপনাদের করছে কিনা জানি না, আমরা ওটাই তো বললাম তো, সেটা তো আপনার লোক, আমার লোক তো না, এবার আপনার ঠিক আছে, ফোন না 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 ঠিক আছে, 4 তারিখে যখন আসলেন সিঙ্গেল তো অভিযানের আমার, কমিটিটা আপনার না আমার, আগে না আর না ওটা বলেন, আমাদের, হ্যাঁ তাহলে আপনার কথা শুনছেন না, সেটা জবাব আমি দেবো কি আপনাকে? না হ্যাঁ ওটার জন্য বলতেছি যে যেহেতু তাহলে এখানে আমাদের জোনাল কমিটি, হ্যাঁ কি আলোচনা করল না করতেছি আমাদেরকে স্যার, আলোচনা ওইটাই তো হয়েছিল এবার যে এবার যদি এবার যেহেতু যেহেতু 4 তারিখে আপনি ছিলেন, হ্যাঁ চার আপনারা ছিলেন, তারিখে তো আপনিও ছিলেন ওখানে, হ্যাঁ ছিলাম কিন্তু বসতে তো আর দেওয়া হলো না। কি করে বসতে দেওয়া হলো না, আপনারা তো মিটিং করলেন ঘরের মধ্যে 2 ঘন্টা, আমরা বাইরে বসে থাকলাম, তারপরে হ্যাঁ আপনাদের মিটিং শেষ হলো, তারপরে আমাদেরকে ডাকলো, আপনাদের মিটিং এর সময় তো আমাকে ঢুকাইনি ওখানে, আর আর আমাদেরকেও বললো যে তোমরা চলে যাও। হ্যাঁ তাহলে আমি আমি কি করে বলবো ও সেখানে? হ্যাঁ ওই 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 জন্যই বলতেছি এবার যে সমস্যা হচ্ছে আমাদেরকে আমাদেরকে সিঙ্গেল ছেড়ে যাচ্ছে। অভিযানের হ্যাঁ কমিটি হচ্ছে আপনাদের, এবার হ্যাঁ আপনাদের লোক যদি আমাদেরকে না ডাকে আমি যেতে পারবো না, পারবো কি? না পারবো না, আর এবার সেটা আমাদেরকে না, আমাদের আসুন আমাদেরকে না ডাকলে ওখানে যেতে পারবো কি? হ্যাঁ, এবার ওটা আপনাদের কমিটি, আপনি ওই লোক জন্যই কিন্তু ভালো ওই করতে জন্যই পারবেন, বলতেছি, ওই জন্যই বলতেছি যে আপনাদের সঙ্গে কি কথা হচ্ছে না হচ্ছে একটু জ্ঞান জানান যেরকম তাহলে ভালো হবে। আপনাদের সিঙ্গেল অভিযানের যত নেতা আছে সব তো টাকা খাওয়া, ওই ওটাই তো বলতেছি, সব তো টাকা খাওয়া নেতা আপনাদের, হ্যাঁ এদিকে আর না হলে এদের সুট সুটটা কেন আমাদের সঙ্গে মানে অন্য এখানে হয়ে শুধু যাচ্ছে। যত নিচে আপনাদের নেতা আছে, এই যে রঞ্জিত আছে চোপড়ার, ও হ্যাঁ আলাদা টাকা চাচ্ছে, হ্যাঁ এবার আমাদের বাগানের ভিতরে যায় একজন রঞ্জিত নামে লোক আছে, ও আলাদা চাচ্ছে, মানে টাকার নাম তো কেউ নিচ্ছে না, শুধু বলছে আমাকে এতটা জমি লাগবে, হ্যাঁ ও এতটা, তাহলে আমরা জমি কিনে শুধু লোককে জমি বাটেই বেড়াবো, তাহলে তো আপনি আমরা, কেন, আপনি শুনুন আপনি কেন দিতে বেড়াবেন? হ্যাঁ তো ওরকমই তো কোশ্চিনটা, যে আমাদেরকে না না কত না টাকা দিবেন শুনুন আগে শুনুন বলেন, শুনুন, না 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 দেখেন কারো হোক সম্পত্তি কাউকে দেওয়া যায়? কথাটা তো এখানেই, আমরা বাগান কিনে নিয়েছি হ্যাঁ তারপরে আপনারা ঢুকেছেন, এবার আপনার যদি বাগান দখল করার ইচ্ছা থাকতো তো আগে করে নিতেন, যে ভাই বাগানে বায়না বাটি হচ্ছে, আমরা বাগান আচ্ছা দেখতে আচ্ছা দেবো আচ্ছা না, দাঁড়া দাঁড়া আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আচ্ছা আমাদের আমাদের ঢোকার পর্বে, হ্যাঁ হ্যাঁ যে বাগান বাঁচাও আন্দোলনটা চলছিল ওটা কত সাল থেকে খেলা আছে আপনার? বাগান বাঁচাও কমিটি অনেক 20 বছর থেকে চলতেছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু কই তাহলে একটা বাগান তাহলে তো তাহলে বাঁচে নাই, শুনেন, তাহলে শুনেন যে আপনারা জানেন না এটা, এই কথাটা আমি তো মানবো না। না শুনেন না, আপনাদের হ্যাঁ বাগান বাঁচাও কমিটি আপনারা ছিল, জানার সত্ত্বেও কিন্তু শুনেন এই জায়গাটা ঢুকে পড়েছেন। সত্য না, বাগান বাঁচাও কমিটি ছিল, জমি জমি রক্ষা কমিটি, সেই কমিটি আপনাদের না, আপনাদের হচ্ছে সিঙ্গেল অভিযান, সিঙ্গেল অভিযান ঠিক কে, আছে ঠিক আছে সিঙ্গেল ঠিক অভিযান আছে, কোন লোককে এখানে এদিকে বিষয়টা, চিনতই না আগে, না না ঠিক আছে, বিষয়টা তো আজ আদিবাসীর এজেন্ডার উপর, তো হ্যাঁ আদিবাসী আপনারা এজেন্ডার আপনারা উপরে, না 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 তো ওই জন্য এই ওই বাগানটা জন্য তো প্রথম না না বিক্রি হয়নি, এর আগেও তো অনেক বাগান বিক্রি হয়েছে, তোমার চোপড়াই তো বাগান বিক্রি হয়েছে, কই তোমার ঘরের পাশে তো তুমি ঝামেলা করো নি, তুমি ঘরের না বাইরে ঝামেলা করতেছো, তো শুনুন না, যে ডাক্তার, যে ডাক্তার ডাকবে তাকে চিকিৎসা হবে, না যে যে হ্যাঁ যে ডাকলে ডাক্তার তার ডাকবে, চিকিৎসা হবে। আপনারা ডাক্তার হয়ে গেছেন এখন আদিবাসীদের, হ্যাঁ আমাদের লোকগুলা জমিগুলা ছেড়ে নিয়ে আপনাদের হ্যাঁ আদিবাসী গুলাকে দেন, আপনি একটা বড় ডাক্তার আর লুপসা একটা বড় ডাক্তার, না 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 ওই ও বলতেছে আচ্ছা আমি ঠিক ডাক্তার, আছে যাক, আমিও বলছি হ্যাঁ আমি ডাক্তার, না ঠিক আছে যাক, হ্যাঁ এইভাবে ফোনে তো আর হয় না। হ্যাঁ হ্যাঁ ও না আমি বলতে চাচ্ছি আপনাকে আপনি কত জমি লাগবে সেটা বলেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে কতটা লাগবে সেটা বলেন, আমাকে, হ্যাঁ আমি আজ অব্দি চাইনি আর আমি আজ আজ অব্দি আমার দরকারও নাই। জনগণ দরকারটা যদি না খুশি, থাকলে ভালো, জনগণ যদি খুশি আছে, জনগণ যদি খুশি আছে জনগণ খুশি। জনগণ কাকে বলছেন আপনি, যেখানে বাগানে যেগুলো এই 10টা পরিবার আছে সেগুলা না, ওখানে যতগুলা লোক শ্রমিক কাজ করছে সবগুলো, হ্যাঁ যত শ্রমিক বাগানে কাজ করছে সবগুলো জনগণ, না আপনার যে ভাড়াটিয়া 10টা পরিবার নিয়ে আসছেন সেগুলো জনগণ, এখন ভাড়াটি আছে না কি আছে যারা যারা আবেদন করতেছে? আবেদন কিশোরগঞ্জ থেকে আছে আমাদের হাতিয়াতে আবেদন করবে, হ্যাঁ আপনি এটা বলেন না আগে আমাকে, কিশোরগঞ্জ থেকে 2টা 4টা পরিবার বিহার থেকে আসে আমাদের হ্যাঁ হাতিয়া অঞ্চলে আবেদন করতে পারবে, ওদের কিশোরগঞ্জে জমি নাই, আপনার চোপড়ায় আবেদন করতে পারলো না, আপনার চোপড়ায় জমি খামার কাছে জমি বিক্রি হয়নি, কুসুমটি এসে আচ্ছা বিক্রি হয়নি, সেখানে আবেদন করতে পারলো না, কিশোরগঞ্জ থেকে বিহার থেকে আপনারা ভাড়া করে নিয়ে আসে আমাদের হাতিয়ায় ওদেরকে বসাই দিলেন, আপনি বলছেন যারা আবেদন করবে, তো বিষয়টা তো আপনারা এইভাবেই তো তৈরি করতেছেন, এই যে 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 কন্ডিশন এখানে যে কোম্পানিকে চাকরির লোভে আদিবাসীদের জমি নেওয়া হলো কোম্পানির নামে, হ্যাঁ লাস্ট অব্দি কি, লাস্ট অব্দি কি হচ্ছে? কি হয়েছে বলেন, হ্যাঁ লাস্ট অব্দি এখানে মানে টুকরো টুকরো করে বিক্রি হচ্ছে, শুনেন টুকরো তাহলে টুকরো মানে কি ওখানে তো কাজও হারা হারা হয়ে যাচ্ছে কে এবং হারাচ্ছে, ভূমিও হারা হয়ে যাচ্ছে। কে হারাচ্ছে, যারা যারা লেবার ছিল তারা হারাচ্ছে,
ঠিক আছে, তো এইরকমই তো বিভিন্ন জায়গায় আদিবাসীদের প্রয়োজন হচ্ছে। আর শুনেন না, তো যারা কাজ করতেছিল তাদের কাজ হারাইছে, কিশোরগঞ্জের লোকগুলার তো কাজ হারাইনি না, বা বিহারের লোকগুলার তো কাজ হারাইনি। তো আদিবাসী তো হ্যাঁ, আদিবাসী হলো, ওরা তো এখানে কাজ করতো না। না ভারতবর্ষের তো, হ্যাঁ ভারতবর্ষের, অবশ্যই ভারতবর্ষের। হ্যাঁ তো পাকিস্তান বলেন তো, না পাকিস্তানের তো আমরা, আপনি কেন হবেন পাকিস্তানের? এখন তো হয়ে যাচ্ছে পাকিস্তান আমরাই। না দেখবেন পাকিস্তানের যে আমরা, শুনুন কারণ শুনুন না আমাদের জমি তো আপনি না দখল না করে। আমরা এখানে অঙ্কটা দেখতেছি যে 20 বছর পূর্বে, হ্যাঁ 40 বছর পূর্বে, আরো 2030-এ দেখেন এরাই পাকিস্তান হয়ে যাবে। হ্যাঁ, পাকিস্তান হবে কিনা ওটা জানি না, হ্যাঁ কিন্তু যাক জানেন না তো, কিন্তু তো শুনেন আমরা না, আসলে আপনি অন্তত ভাড়াটিয়া, আমরা হ্যাঁ আপনি ভাড়াটিয়ার লোকানে ভোজপিটায় বা চোপড়ায় বা এখানে হাতিয়াতে ঢুকাতে পারছেন, তো আপনার খামারগঞ্জের বাগান বিক্রি হচ্ছে, সেখানে কেন ঢুকাচ্ছেন না? হ্যাঁ সেখানে কেন ঢুকাচ্ছেন না? খামারগঞ্জের যে সেখানে না বাগান না বিক্রি হয়েছে, সে না ঠিক আছে, আপনি ইনফরমেশন দিলে তো সেটা দেখতেছি খুঁটিয়ে। না আপনি তো নিজে বলেছিলেন আমাদের খামারগঞ্জের বাগান বিক্রি হয়েছে, কালাগঞ্জের বিশ্বপাল কিনেছে, আপনি তো নিজে বলেছিলেন। ইনফরমেশন কি আচ্ছা বলছেন, মিথ্যা কথা কেন বলেন? আপনি তো আচ্ছা ঠিক আমাকে আছে, নিজে বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো খুঁটিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে হবে। এটা তো আপনি আমাকে নিজে বলেছিলেন, কুসুম টি এস্টেট বিক্রি হয়েছে, কামারগঞ্জের বাগান বিক্রি হয়েছে, এগুলো আমরা দখল করবো বলেছিলাম কিনা বলেন তো? না না এটা আমার জানা নাই বুঝলেন। হ্যাঁ, আপনার জানা থাকবে না তো আপনি, কারণ আমাদের হাতিয়া অঞ্চলে একটা বাগান পেয়েছেন, সেখানে আপনার দখল করেছেন, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসে। এবার গুন্ডা হলে আমরা তো বলছি, না শোনান, গুন্ডা হলে তো তাহলে তো পুলিশে অ্যারেস্ট অ্যারেস্ট করে নিয়ে যেত। পুলিশ অ্যারেস্ট করতো, তো আপনারা তো আদিবাসী না, আপনাদের তীর ধনুক আছে, সবাই তো একটা তীর ধনুক দেখে না, কেন আপনাদের তো আপনাদের তো পিস্তল আছে, কোনো পিস্তল অসুবিধা আছে, আছে কি? পিস্তল আছে, থাকলে আপনি কি করে ঘুরে বেড়াচ্ছেন? যদি পিস্তল থাকতো তীর আদিবাসীদের তীর ধনুক থাকলে কাউকে মারতেছে কি? তো মারতে, আমরা আমরা তো আমাদের বাগানে সরকারি রাস্তা দিয়ে যেতে পারতেছি না, তো হ্যাঁ দেখেন ওগুলা, বাগানের দেখেন ভিতরে ওগুলা কোথায় সম্পূর্ণ তো করা হয়। পেয়ালালের বাগান না, ওখানে তো সরকারি রাস্তা আছে, সরকারি রাস্তাটা কেন বন্ধ করে রাখছেন? আচ্ছা ঠিক আছে যাক, এগুলা হ্যাঁ এখন আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ হ্যাঁ, ভাত খাচ্ছি, ভাত খান, সে ভাত তো খেতেই হবে, বেঁচে থাকলে ভাত না খেলে মানুষ বাঁচবে হ্যাঁ কি করে? যাক, এগুলা আলোচনা এমনি হয় না, আপনি শুনুন না, সরাসরি আসেন। আলোচনা হ্যাঁ যদি আসেন, এটা তো কথা তর্ক বিতর্ক হবেই, হ্যাঁ হ্যাঁ যদি আলোচনায় আসেন তাহলে হ্যাঁ বলেন, আলোচনা করি। এবার না এভাবে ওরা ওরা না ঠিক আছে, ওটাই বলতেছি এগুলা। হ্যাঁ দেখেন, একটা কাজ করতে গেলে হ্যাঁ তর্ক শুনুন, বিতর্ক কথা অনেক হবে। কথা যত হ্যাঁ কথা যত বাড়া যাবে তত এবার বাড়বে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওদের সঙ্গে কত চুক্তি হয়েছে কি হয়েছে, সেটা আপনাদের কমিটির লোকরা, আপনি ওদেরকে জিজ্ঞেস, আমাকে কেন জিজ্ঞেস করবেন? সিঙ্গেল না অভিযান দেখেন কমিটি হচ্ছে আপনাদের, না দেখেন, হাজার হলে ওরা ওরা কিন্তু বাইরের লোক বুঝলেন। হ্যাঁ কমিটি তো আপনাদের, হ্যাঁ কমিটি হলেও কিন্তু এখানে দেশ হিসাব তো আমরা, দেখেন হ্যাঁ ওনাদের সঙ্গে সম্পর্কটা আর আপনাদের সঙ্গে সম্পর্কটা একটু আলাদা হবে। আমরা তো চাচ্ছি দাদা, এখানে মারপিট না হয়ে যদি সম্পর্কটা আমাদের বজায় থাকে, আপনিও চোপড়ার, আমরা ভোজবিড়ার, হ্যাঁ আপনার আমাদের আম্বারের যেগুলো লোক আছে সেগুলো আমাদের লোক, বাইরের লোক না, হ্যাঁ কিন্তু না ওরা কি বাইরের? আজকে আমাদের মারপিট করবো, কালকে আমাদের বাজারে একসঙ্গে দেখা হবে, একই দোকানে চা খাবো, হ্যাঁ হ্যাঁ কালকে চোপড়ায় আপনার সঙ্গে দেখা হবে, একই দোকানে চা খাবো, হ্যাঁ অবশ্যই মারপিট দেখা করে যাবে। বা দুশ্মনী করে কতদিন চলবো? আজকে নয় করবো, কালকে তো আমাদের এক জায়গায় বসতে হবে। হ্যাঁ তো আমরা চাচ্ছিলাম যে বসে একটা মীমাংসা করে মেটাই দেওয়া হোক। এবার তার জন্য যেহেতু ওরা ভূমিহীন, আমরা চাচ্ছিলাম ওদেরকে কিছু জমি দিয়ে আমরা ওদের বসাই দেবো, ওরা বাগানে ঘর বানাবে না কি বানাবে, বানাবে তারপরে আমাদের বাগানে কাজ করবে, আমরা কাজ দিতে চাইছি। এবার আচ্ছা যাক, হ্যাঁ আপনার আপনার আপনাদের যে ইয়েটা সমর্থনটা একটা কিছু একটু শুনে নি। হ্যাঁ হ্যাঁ বলুন, তাহলে আমরা আগামী দিনে বসবো দরকার পড়লে সামনাসামনি, এটা তো এত কোনো হয় না কি, আমি তো বলেছি যে এটা তো আপনাদেরকে 15 একর জমি দেওয়া হবে, বা জমি জমি নিলে জমি দেবো, বা যদি হ্যাঁ আপনারা বলেন যে আমরা জমি 15 একর নিয়ে কি করবো, আমরা টাকা নিবো, আমরা টাকা দিবো, যেদিন দিয়ে যাবেন আমরা রাজি আছি, কিন্তু আপনারা বলছেন, আপনাদের লোক বলছে যে আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দিতে হবে, তাহলে যেহেতু আপনাদের সম্পূর্ণ জমি, তাহলে অর্ধেক কেন চাবেন? আপনাদের লোকে তো চাচ্ছে অর্ধেক জমি, কেউ বলছে 30 একর জমি দাও, কেউ বলছে আমাকে 50 লাখ টাকা দাও, এ তো আপনি উপরের উপরে কথা বলছেন, সপ্তাহে এগুলো নিচের লোকের গল্প আপনাদের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা সামনাসামনি দেখা হয়। আমি এই যে হ্যাঁ আপনাদের চোপড়া রঞ্জিত আছে, উনি নাকি মৌলভী সাহেবের কাছে 20 লাখ টাকা চাইছে, এটা আপনাকে বলেছে রঞ্জিত? দেখেন এগুলা শোনো, কার কথা কার কে কান দেয় বুঝলেন, তাহলে এবার শোনাই শোনা যায় শোনা যায় কিন্তু শোনা যায়, এরকম কিন্তু কিন্তু আমরাও কিন্তু শুনতেছি। হ্যাঁ এবার আপনি আমাকে কি করে জিজ্ঞেস করতেছেন যে মোহনের সঙ্গে কি চুক্তি হয়েছে? না তাহলে না সেদিন আপনারা ছিলেন তো ওই জন্য হ্যাঁ, বলতেছি, কারণ সেদিন রঞ্জিতের সঙ্গে কথাবার্তা মূলবীর হয়েছে এটা তো আমি জানি না। না হ্যাঁ মৌলভীর সঙ্গে কথাবার্তা হয়েছে, মৌলভীকে নাম্বারটা আমি দিয়েছি রঞ্জিতের। এবার মৌলভীকে আমি বললাম যে রঞ্জিতের সঙ্গে কি কথা হলো, রঞ্জিত মৌলভী আমাকে আচ্ছা বললো ঠিক যে আছে ঠিক রঞ্জিত, আছে দেন ঠিক আছে ঠিক আছে, আমি রঞ্জিতকে এইবার বলবো, হ্যাঁ যদি উনি লাইনের মতো কথা বলতে পারেন তাহলে সেভাবে হয়ে যাবে কি। হ্যাঁ রঞ্জিত তো মৌলভী সাহেবকে বলছে যে আমার 20টা পরিবার আছে ওখানে বাগানের ভিতরে, আমাকে 20 লাখ টাকা দাও, আমি 20টা পরিবার বের করে দেবো, তাহলে তোমরা টাকার জন্য ওখানে বসাইছো পরিবার গুলাকে?
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি একটু এই খাবার বাটে রাখছি, হ্যাঁ হুম হুম হ্যাঁ দরকার পড়লে পরে।